সো হে গাইস, ওয়েলকাম টু দ্য মিউজিক জোন। আশা করি সবাই ভালো আছো। তো গাইস, আজকে আমরা এফএল স্টুডিও মোবাইলে ফিউচার বেস বানানো শিখবো, ঠিক আছে? তো অনেক কিছু কিন্তু ম্যানুয়ালি কন্ট্রোল আছে, সেটিং আছে, যেগুলো পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না, ঠিক আছে? তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। তো চলো শুরু করা যাক। আমরা এফএল স্টুডিও মোবাইল ওপেন করে নেবো। এফএল স্টুডিও মোবাইল ওপেন করার পর প্রথমত এখানে তোমাদেরকে টেম্পো সেট করতে হবে, যেটা আমি রেখেছি এখানে 75। তোমরা তোমাদের মতো দিতে পারো, ঠিক আছে? এবারে এটা ওটা মিউজিকের উপর ডিপেন্ড করছে তুমি কত তোমার টেম্পো রাখবে। তারপর এখানে আমাদেরকে একটা সুপার স নিতে হবে। সুপার স নেওয়ার জন্য আমরা এখানে প্লাস সাইনে ক্লিক করব। প্লাস সাইনে ক্লিক করার পর মিনি সিনতে যাব। মিনি সিনতে যাওয়ার পর কিতে যাব। এখানে কিজ দেখতে পাচ্ছ, কিজে যাব। কিজে কি 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 নট ওই সব। হ্যাঁ, তারপর সুপার স এখানে সিলেক্ট করবো। সুপার স, সুপার স নেওয়ার পর এখানে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে তোমাদের যে কর্ড প্রোগ্রেশন আছে সেটা দিতে হবে, ঠিক আছে? তো আমি এখানে দিয়ে দিচ্ছি। ওকে গাইস, এরপর আমাদেরকে যেটা করতে হবে এখানে ম্যানুয়ালি যে ফিউচার বেসের যে সাউন্ডটা আছে সেটা আমাদেরকে আনতে হবে, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছ এই অপশনটা আমরা ক্লিক করব। এখানে প্রথম যেটা করতে হবে, মডিফায়ার আছে দেখতে পাচ্ছ, মডিফায়ারটাকে কিছু করবে না, নয়েজটাকে নিজের অনুযায়ী রাখবে। আমি এখানে 42 রাখছি। আচ্ছা আচ্ছা, সরি, ট্রান্সপারেন্সিটাকে একদম এখন কিছু করবে না, ওটা আমরা একটু পরে গিয়ে করছি, ঠিক আছে? ওকে, তারপর ফিল্টারে যাব। ফিল্টারে যাওয়ার পর কাট অফটাকে একটু বাড়িয়ে দেব 52, রেসটাকে 20 করে দেব। ওকে, এখানে আর কিছু সেটিং নেই, ঠিক আছে? এরপর ফিল্টার ইজিতে যাব। ফিল্টার ইজিতে যাওয়ার পর এই ডায়ালারটাকে এখানে 70 করে দেব। 70 হয়ে যা, ওকে হয়ে গেছে। ওকে, তো এরপর LFOতে যাব। LFOতে যাওয়ার পর এখানে LFO রেট যেটা আছে, এই যে LFO রেটটা, এটাকে 1/1 করে দেবো, ঠিক আছে? তারপর এখানে দেখতে পাচ্ছ LFO শেপ, এখানে সাইন দেওয়া আছে, আমরা এটাকে স করে দেবো। তারপর দেখতে পাচ্ছ LFO ডেস্ট, এটাকে ফ্ল্যাট আছে, এটাকে মড করে দেবো, ঠিক আছে? তারপর এই অপশনটাকে হালকা বাড়াবো, বেশি না। এখানে ফ্ল্যাট আছে, এখানে ফ্ল্যাটই থাকবে। ওকে, বা FRQ করে দিতে পারো, অসুবিধা নেই। ওকে গাইস, তারপর এরপর আমরা মাস্টারে যাব। মাস্টারে যাওয়ার পর অ্যাটাকটাকে একটু বাড়াবো। ওকে, তারপর রিলিজটাকে একটু কমিয়ে দেব। ওকে, এরপর স্লাইডটাকে একটু বাড়িয়ে দেব। বুঝে বুঝে বাড়াবে যে কোথায় শ্যুটটা ঠিকঠাক আছে নাকি গোলমাল হচ্ছে, সেটার উপরে বুঝে বুঝে একটু বানাবে, ঠিক আছে? মানে স্লাইডটা বা অ্যাটাকটা এগুলো একটু দেবে, ঠিক আছে? তো অ্যাটাকটা আমার বেশি মনে হচ্ছে। ওকে, পারফেক্ট আছে। এরপর FX-এ যাবো। FX-এ যাওয়ার পর ডিলে যদি চাও তাহলে ফিডব্যাক বাড়াতে পারো, অসুবিধা নেই। টাইমার 1/1 দিতে হবে, 1/1। ওকে, এরপর কোরাসে যাব। কোরাসে যাওয়ার পর রেটটাকে 30 করে দিতে পারো, অসুবিধা নেই। মিক্সটা 55। ওকে গাইস, তো এখানে আমাদের কাজ শেষ, ঠিক আছে? এরপর আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে আমাদেরকে যে ফিউচার বেসের যে প্যাটেন্ট আছে ওটা বানাতে হবে, ঠিক আছে? তো ফিউচার বেসের প্যাটেন্ট আমি এখানে বানাবো। ওকে, আমি আমি এরকম প্যাটার্ন বানাচ্ছি, তোমরা আলাদা প্যাটার্ন বানাতে পারো বা এরকম প্যাটার্ন বানাতে পারো, অসুবিধা নেই। ওকে, ওকে, এখানে অ্যাটাকটা একটু কমাতে হবে। মাস্টারে যাব, অ্যাটাকটা কমাবো, সাসটেন্সটা একটু কমাবো। ওকে গাইস, তো এরপর আমাদেরকে নেক্সট কর্ডটা বানাতে হবে, ঠিক আছে? আমি এটাকে কপি করে নেব, এটাকে কপি করব এখানে। ওকে,
ওকে, এবারে মাঝখানের যে নোটটা আছে ওটাকে আমরা উপরে করে দেবো, কারণ ওটা আমাদের মেজর হবে। ঠিক আছে, ফার্স্ট এটা মাইনর হবে, পরেরটা মেজর হবে। কি হলো কেসটা? ওকে, তো এখানে আমি প্যাটার্নটা চেঞ্জ করব হালকা, মানে সাউন্ডটা আর কি চেঞ্জ করব। ওকে, আমি সাউন্ডটা বাড়িয়ে দিচ্ছি তোমরা যাতে ভালো করে শুনতে পাও। ওকে গাইস, এরপর আমাদেরকে যেটা করতে হবে এটাকে কপি করতে হবে। কপি করার পর উপরের একটা অক্টিভে এটাকে পেস্ট করে দিতে হবে। পেস্ট করার পর এটা যে সাউন্ডটা আছে সাউন্ডটাকে কমিয়ে দিতে হবে। ওকে, তো সাউন্ডটা অলরেডি কমানো আছে, আমি হয়তো বাড়াতে ভুলে গেছিলাম। ঠিক আছে, আমি এখন বাড়িয়ে দিচ্ছি, অসুবিধা নেই। এটাকে আমাকে ম্যানুয়ালি বাড়াতে হবে। ওকে, তারপর এটাকে বাড়াতে হবে। কি জ্বলন মাইরি! ওকে গাইস, এটাকে এখানে বাড়াবো। ওকে, এরপর সাউন্ডটা আমি কমিয়ে দিই, নালে অতিরিক্ত হয়ে যাবে। এখানে কিছু একটা নোট গোলমাল আছে, এটা গোলমাল আছে। ওকে গাইস, তো এরপর আমাদেরকে যেটা করতে হবে, এরপরে কিছু আমাদেরকে ইফেক্ট অ্যাড করতে হবে। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে ইকুয়ালাইজার। ইকুয়ালাইজারে আমরা যাব, প্লাস আইকনে ক্লিক করব, প্রাইম ইকিউ নেব। ঠিক আছে, প্রাইম ইকিউ নেবার পর এখানে যে লো ফ্রিকোয়েন্সিটা আছে ওটাকে কমিয়ে দেবো, একদম কমিয়ে দেবো। ওকে, এরপর আবার প্লাস আইকনে ক্লিক করব, প্লাস আইকনে ক্লিক করার পর রিভার্ব রিভার্ব নেব। রিভার্বটাকে মিক্সটাকে 42 করে দেবো। টিউনে যাব, টিউনে যাওয়ার পর এই অপশনটাকে একটু কমিয়ে দেবো। মিক্সারে যাব, মিক্সারে যাওয়ার পর বেস মাল্টি যেটা আছে ওটাকে হালকা বাড়িয়ে দেবো। ওকে গাইস, তো এরপর আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে ট্রান্স ডিলে। এখানে ট্রান্স ডিলে দেখতে পাচ্ছ, ট্রান্স ডিলে দেবো আমরা, কিন্তু এখানে 1/1। ঠিক আছে, এখানে হালকা কমিয়ে দেবো ফিডব্যাকটার মিক্সটা। ওকে, তো এটাও আমাদের কমপ্লিট। এরপর আমরা হালকা দেবো স্টিরিও সাইজার, এগুলো জাস্ট ইফেক্টের জন্য, ভালো লাগার জন্য। ওকে গাইস, তো এটাও কমপ্লিট। আমি স্টিরিও সাইজারটা দেখিয়ে দিই, ফোকাসটা দিয়েছি 82, স্ট্রেন্থটা দিয়েছি 93। ঠিক আছে, এরপর যদি তোমরা চাও তাহলে এটাকে অফসেট করে দিতে পারো, কিন্তু আমি এখানে অফসেট দেবো না। ঠিক আছে, তো এরপর আমাদেরকে আরেকটা জিনিস, আরেকটা ইফেক্ট অ্যাড করতে হবে, যেটা হচ্ছে গিয়ে এখানে আমাদেরকে একটু পিচ যে স্লাইডার আছে ওটাকে দিতে হবে। ঠিক আছে, অটোমেশন দিতে হবে, পিচ অটোমেশন। তার জন্য এইটাকে হালকা -1 করে দেবো, দিয়ে আবার 0 করে দেবো। ঠিক আছে, এরপর যেটা করতে হবে আমাদেরকে সেটা হচ্ছে গিয়ে এই অপশানটি ক্লিক করতে হবে। অপশানটি ক্লিক করার পর 3 ডট, তোমরা অনেকে অটোমেশন দিতে জানো, আমি তাও দেখিয়ে দিচ্ছি। অ্যাড অটোমেশন ট্র্যাক, অ্যাড অটোমেশন ট্র্যাক করার পর এখানে যে 50 যেটা লেখা আছে ওখানে মাঝখানটায় একটা পয়েন্ট নেবে। পয়েন্টটা নেওয়ার পর এখানে দেখে নেবে কোথায় তুমি অটোমেশনটা, পিচ অটোমেশনটা দিতে চাইছো। ঠিক আছে, আমি এখানে দিতে চাইছি, এটাকে নামিয়ে দেবো একদম নিচে। ওকে গাইস, তো এরপর আর যেখানে যেখানে ইফেক্ট দরকার নেই সেখানে এরকম নর্মাল বানিয়ে দেবো আর কি। ওকে, ওকে গাইস, তো আমাদের ফাইনাল রেজাল্ট।
এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা বড় করে থামস আপ দিয়ে দেবে, আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দেবে এফএল স্টুডিও রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর নিচে অবশ্যই কমেন্ট করে জানাবে যে ভিডিওটা তোমার কেমন লাগলো। ওকে, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা, বাই বাই, টেক কেয়ার।